আমি নোয়াখালী এক জায়গায় 27টা আমলের কথা বলেছি এই 27টা আমল দাঁড়ায়া কয়েকজন যুবক মুহূর্তের ভিতরে শুনে দিয়েছে 27টা পয়েন্ট আর সেখানে 11টা পয়েন্ট সিলেটের মানুষ শুনতে পারবে না মানুষ যত থাকবো না তো আপনার পয়েন্টগুলো সব ঠিকমতো হয়েছে মাশাআল্লাহ নিজেকে মডেল হিসেবে উপস্থিত মডেল যুবক হতে হবে কাজে কর্মে চলে আসেন মাশাআল্লাহ যুবকদেরকে দুইটা সূরা আমি পড়তে বলেছি উত্তর সঠিক দিতে পারবেন হাত তুলবেন স্ত্রী প্রসয় শব্দক একজন হিন্দু ধর্মাবলম্বী ভাইকে নগদ অর্থ সহায়তা করা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম কি শুধু মুসলমানদের জন্য আসছে না গোটা বিশ্ব মানবতার জন্য আসছে আমরা মসজিদে আকসা এবং ফিলিস্তিনের 11টি বৈশিষ্ট্য এবং তাৎপর্যের কথা বলেছি এই 11টি তাৎপর্য শুধুমাত্র পয়েন্টগুলো এই 11টি তাৎপর্য এক নজরে বলে দিতে পারবেন এমন কোন যুবক কি আছেন বা এমন কোন মানুষ কি আছেন আছেন আচ্ছা বলেন বলেন দাদা ইনশাআল্লাহ জি বলেন বলেন কোরআন শরীফের দুটি মসজিদের কথা বলা হয়েছে এর মধ্যে প্রথমটি হচ্ছে মসজিদুল বাইতুল্লাহ এবং দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদুল আকসা দুই নম্বর পয়েন্ট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি মসজিদের কথা উল্লেখ করেছেন এর মধ্যে মসজিদুল আকসা হচ্ছে একটি যেখানে জিয়ারত করে গেলে জিয়ারত করতে গেলে সব হবে তিন নম্বর হলো দুটি মসজিদ সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে প্রথমটি হলো বাইতুল্লাহ এবং দ্বিতীয়টি হলো মসজিদুল আকসা যা 40 বছর পর নির্মাণ করা হয়েছে তিন নম্বর হলো মসজিদুল আকসা চতুর্থ নম্বর হচ্ছে মসজিদুল আকসা হচ্ছে প্রথম আমাদের কিবলা মুসলমানদের প্রথম কিবলা মাশাআল্লাহ পাঁচ নম্বর হচ্ছে সবচেয়ে বেশি নবীদের পদচারণা হয়েছে মসজিদুল আকসায় ছয় নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এর জায়গা হচ্ছে মসজিদুল আকসা সাত নম্বর হলো এক রাকাত নামাজ পড়লে 250 রাকাত নামাজের সওয়াব মিলবে মাশাআল্লাহ আট নম্বর হলো দুটি বিশেষে বিশেষায়িত করা হয়েছে মসজিদুল আকসাকে একটি হলো পবিত্র ঘর এবং দুটি হলো দ্বিতীয় নম্বর হলো বরকতময় জায়গা পবিত্র ঘর না পবিত্র জায়গা এবং বরকতময় জায়গা আট নম্বর হলো এটা আট নম্বর শেষ হয়ে গেছে নয় নম্বর হলো ইয়াজুজ মাজুজ এর পতন ঘটবে এইখানে এবং নয় নম্বর দশ নম্বর হলো দাজ্জালের পতন ঘটবে এইখানে দাজ্জাল এখানে ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না মাশাআল্লাহ হ্যাঁ এগারো নম্বর হলো মসজিদুল আকসা এর আশেপাশের জায়গা খুবই বিশেষ হবে যার মালিকানা হতে হবে আকর্ষণীয় হবে মসজিদে আকসা আশপাশের জায়গা কেমতের আগে আকর্ষণীয় হয়ে যাবে মাশাআল্লাহ সবাই বলি মাশাআল্লাহ চলে আসেন হ্যাঁ যুবক কোথায় কি করেন বলেন কি করেন আমার বাড়ি বড়ইশপুর গোলাবাজারে আপনি করেন কি আমি পড়ালেখা করি কিসে বিভাগে আমার অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছি বাংলা নিয়ে কোন জায়গা থেকে তাজপুর ডিগ্রি কলেজ থেকে মাতাজপুর ডিগ্রি কলেজ থেকে মাশাআল্লাহ কলেজের একজন ছাত্র তিনি মসজিদুল আকসা এবং মসজিদুল আকসার পবিত্র ভূমির 11টি তাৎপর্যের কথা আমাদেরকে শুনিয়ে দিলেন আমি আশা করব যে আরো অনেকেই আলহামদুলিল্লাহ মুখস্থ করে ফেলেছেন এবং এটা শুধু নিজে মুখস্থ করলে হবে না অন্যদেরকেও জানাতে হবে ইনশাআল্লাহ বিদিনে এবং লিখে লিখে নিজের বসার জায়গাটা টাঙিয়ে রাখবেন শোয়ার জায়গার আশেপাশে যাতে করে দেখে দেখে আপনার বারবার মনে হয় ইমানের চেতনা জাগ্রত হয় মাশাআল্লাহ বাকি পুরস্কার দিয়ে দেন মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের আচ্ছা এবার সংক্ষিপ্ত প্রশ্ন করি আমরা আমার ডান পাশে এই সাইড থেকে আমরা উত্তর চাই প্রশ্ন হলো যুবকদেরকে দুইটা সূরা আমি পড়তে বলেছি উত্তর সঠিক দিতে পারবেন হাত তুলবেন হ্যাঁ সহজ প্রশ্ন পিছন থেকে মাইক্রোফোন দেন কোন এক কেউ বলবেন না সবাই মনে মনে রাখেন মাইক্রোফোন কোন একজনকে দেন এভাবে তো এলোমেলো হয়ে যাবে রুহুল আমিন কে দিচ্ছি রুহুল আমিন হ্যালো সালামু আলাইকুম সূরা ইউসুফ এবং সূরা কাহফ কই রুহুল আমিন কই এই যে মাসখানে এটা মাদ্রাসা ছাত্র নি আবার মাদ্রাসা ছাত্র হইলে হবে না
মাদ্রাসা নামে যে আলাদা লাগে লেখাপড়া করেছি আসেন তাহলে আসেন মাদ্রাসা ছাত্রদের দিন না আরেকটা দিয়ে আমরা শেষ করতেছি আর একটা প্রশ্ন করে আমরা প্রশ্ন উত্তরের সেশনে চলে যাব ইনশাআল্লাহ باذنাল্লাহ যুবকদের জন্য আমরা বলেছি যুবকদের জন্য বলেছি চারটি করণীয় চারটা নসিহা করেছি চারটি কাজ যেন যুবকরা করে সে চারটি কাজের উত্তর দিতে পারবে কে এই যুবক আগে হাত তুলছে এই যে এখানে ওনাকে মাইক দেন এই যে আসসালামু আলাইকুম আমার নাম রাকিব হাসান জি ভাই আপনি যে চারটি বিষয় বলেছেন তার মধ্যে একটি হলো কুরআন কারীমের জ্ঞান অর্জন করতে হবে দুই নম্বর হলো বর্তমান সময়ের রাজনীতির সম্পর্কে জ্ঞান রাখতে হবে তিন নম্বর হলো আমাকে দৃষ্টান্তমূলক কিছু করতে হবে চার নম্বর হলো আমার আকাবিদের সহপদ্য করতে হবে আপনি বলেছেন কিন্তু বলাটা কিছুটা অপূর্ণ আছে আমরা একজনকে দেখব শুধু না হলে আপনাকে পুরস্কার দিয়ে দিব বলেন আপনি বলেন শেষ ব্যক্তি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে পাশাপাশি সূরা কাহফ এবং ইউসুফ পড়তে হবে হ্যাঁ এক দুই নম্বরে আপনি বলেছেন যে সোহবত অর্জন করতে হবে ভালো মানুষদের সান্নিধ্যে যেতে হবে মাশাআল্লাহ সঠিক উত্তর ষড়যন্ত্রগুলো সম্পর্কে জানতে হবে কি কি ষড়যন্ত্র চলছে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে মাশাআল্লাহ চার নম্বর আপনার পয়েন্টগুলো সব ঠিকমতো হয়েছে মাশাআল্লাহ মডেল যুবক হতে হবে কাজে কর্মে চলে আসেন ঠিক আছে আমরা এ পর্যন্ত প্রশ্ন রাখি জি বিসমিল্লাহ চলে আসি আপনি কি করেন কোথায় থাকেন ব্যাংকে চাকরি করেন মাশাআল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ জাকাল্লাহ খেয়ে হ্যাঁ যুবক আপনার পরিচয় দেন নাম নাম বলেন ওয়ালাইকুম আসসালাম কলেজে পড়েন মাশাআল্লাহ কলেজের স্টুডেন্ট ভাই উনিও যুবকদের চারটা করণীয় বলে দিয়েছেন মাশাআল্লাহ জাজাকাল্লাহ খের শুকরান বারাকাল্লাহ ফিক আপনার কি নাম ফশাই পুরো নাম বলেন পুরো নাম ফশাই শব্দ কর শ্রী ফশাই শব্দ কর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে আজকে আল ফালাক আলফা ইসলামী জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাইকে নগদ অর্থ সহায়তা করা হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এই অর্থ সহায়তা করা হচ্ছে যাকে তার পেশাটা জানতে চাই আপনি কি করেন পেশায় কি করেন কি কাজ করেন আপনি কিতা করেন ডুলডপি ভাই রই স্যার আর রিকশা চালায় আমি তো বুঝি না রে ভাই কি রাখি রিকশা চালায় বাবা খান মাশাআল্লাহ ভাই রিকশা চালক তাকে আলহামদুলিল্লাহ পুরস্কৃত করা হচ্ছে নগদ কত টাকা আছে এখানে নগদ 5000 টাকা সহযোগিতা করা হচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম কি শুধু মুসলমানদের জন্য আসছে না গোটা বিশ্ব মানবতার জন্য আসছে আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে সব ধর্মের মানুষের উপকার করতে বলে কি বলে না বলেন আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনাদের বৃহত্তর সিলেটে যখন বন্যায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি আমি নিজে মৌলভীবাজার একটা থানায় আমি গিয়েছি সবার আগে ত্রাণ কার্যক্রম হিন্দু পাড়ায় দিয়ে তারপর আমি শুরু করেছি এবং আমাদের ত্রাণ কার্যক্রমের মধ্যে শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ ভাই ছিলেন তিনি এসে একটা হিন্দু গ্রামকে নির্বাচন করে পুরো গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ উপকার করবো ইনশাআল্লাহ আজকে আল ফালাহ ইসলামী জনকল্যাণ পরিষদ তার দৃষ্টান্ত স্থাপন করেছে মাশাআল্লাহ জি আরেকটি পুরস্কার আছে এই সেম পেশায় যুক্ত রিকশা চালানোর সাথে যুক্ত আমাদের জনাব মোহাম্মদ তখলিস মিয়া ওনার হাতে পুরস্কার দেওয়া হচ্ছে তিনিও সারা জীবন রিকশা চালিয়ে উপার্জন করেছেন আর সেই কাজের সম্মান স্বরূপ তাকে নগদ 5000 টাকা শেখের হাতে তুলে দেওয়া হচ্ছে সবাই বলি মারহাবা আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে